কিপ্টা আমার ছেলে পেঁয়াজ দিছিলাম তিন নামাজ ঘুরিয়া তারপরে পেঁয়াজ দিছি রাহো তোমার কি বাকল গো হ্যাঁ তোমার কি বাকল আমি বাইতে নাই আমার পোলার কাছে তোমার কি আজকে পেঁয়াজ আনতে রাখবো হ্যাঁ মা আমি কি নেমনি আনছি তিন মাস আগে পেঁয়াজ দিছিলেন কোন যে কথা কয় হে পেঁয়াজ তোর দেন নাই হে পেঁয়াজ চিসা এনে আইছি বাবুর কাছে আমার জালাই যে করে পেঁয়াজ বেশি করে দিয়ে তোর কেড়ে দেখ খামু তাও তো পারি না আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে গুড়া মাছ রাইন দেখ খামু আমারও দিমু না সুপ করে খাই উঠমু রাইন দে কিপ্তা শাশুড়ি পাল্লাই পড়ছি হ্যাঁ একটা পেঁয়াজও দিবার চাই না তরকারি কত দিন ধরে পেঁয়াজ নিছি শাশুড়ি আপনি এখন পর্যন্ত পেঁয়াজ দেওয়ার খবর নাই আজকে তো পেঁয়াজ না নেওয়া মই না শাশুড়ি মা ভাবছি কি মজা করে আজকে গুড়া মাছ রান্না খামু পেঁয়াজ দিয়া গেড়ে দিয়ে আনবো পেঁয়াজ এমন কিপ্টা মান ছেলে পেঁয়াজ দিছিলাম তিন নামাজ ঘুরিয়া তারপরে পেঁয়াজ তোমার কি বাকল গো হ্যাঁ তোমার কি বাকল আমি বাইতে নাই আমার পোলার কাছে তোমার কি আজকে পেঁয়াজ আনতে রাখবো মা আমি কি নেমনি আনছি তিন মাস আগে পেঁয়াজ দিছিলেন কোন যে কথা কয় হে পেঁয়াজ তোর দেন নাই হে পেঁয়াজ চিসা এনে আইছি বাবুর কাছ থেকে ও তোমার কি বাকল যে তিন মাস আগে পেঁয়াজ নিছি হেই পেঁয়াজের কথা তোমার মনে আছে আমার মনে নাই এই হলো আমি অত সত্য বুঝি না নিছি তো নিছি নিতে বেলা মনে আছে দিতে বেলা মনে নাই টেস্ট দিয়ে দাও সাসি আম্মা পেঁয়াজ যখন নিলেন আমি তো খেস খেস করলাম না এম দেওয়ার সময় আমি তো খেস খেস করতেছেন কে আর আমি যদি আবার পরবর্তীতে লাগে তাহলে আবার কর্জ নিয়ে আমার কাছ থেকে তোমার এই পেঁয়াজ দেওয়ার দিকে আমি তিনটা মাস বড়া বাড়ি বাড়ি থেকে পেঁয়াজ দিয়ে বুঝাইছি সাসি আম্মা মা
বাবা আমি তো বাজার যাবো তো মামি কাকা আমার একটা জামাটা আপনার অবস্থা কে না মানে কাকা আমি আপনার বলতে চাইছিলাম যে বাবা আমি বুঝতে পারছি তো অবস্থা কাক আসলে আমি আপনার চেষ্টা করে তোমার টাকা দেওয়ার জন্য আসলে বাবা আমি হাঁটতেছি না আমার শরীরটা বেশ ভালো না বাবা আমার বুকটা প্রচন্ড ব্যথা আপনি অসুস্থ শরীরে তো বাইরেছেন কেন বাবা বাইনাল কি করুন বাবা কো কতক্ষণ ঘরে বই থাকান যা আপনি তাকে সুস্থ হইতে হইব বাবা আপনি খুব খারাপ হইতেছে ও বাবা আপনি বাড়িতে দিয়ে আসি তাইলে ও বাবা আমার বুকটা প্রচন্ড ব্যথা করতেছে আমার ও বাবা মনে ভালো বাবা তোমার কি হয়েছে বাবা বাড়িতে দোস্তি
তোমারে কতবার বলছি এই অসুস্থ শরীর নিয়ে তুমি বাইরে আসবে না একদম সাবধান তুমি তা করো কথা তো শুনবে না সাবধান সাবধান আসতে রাস্তায় হাঁটাটা করতে গেছিল স্বাধীন ভাই না থাকতো তাহলে একটা অঘটন ঘটে যেত মা তোমারও তো কতবার বলছি বাবার একটা ভালো ডাক্তার দেখে ভালো ডাক্তার দেখাই তুমি শোনো নাই মা টাকা পয়সা দিয়ে কি করবো যদি আমার বাবাই না থাকে তোমার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে তাহলে না দেওয়া বাবার চিকিৎসা করাই বাপ থাকতে আমাদের গিয়ে তিম করো না মা আম্মা আপনার ছেলে ঠিকই কইছে আব্বার জীবনে যদি না বাসে আপনি টাকা পয়সা ধন সম্পত্তি কি করবেন কোন আগো তোমরা তো চিন্তা করো না বয়স আপনি কোনো চিন্তা করেন না, আপনি সুস্থ হয়ে যাবে বাবা ঠিক আছে বাবা